সামনেই লোকসভা নির্বাচন, যদিও ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তার আগেই পুলিশের রুটমার্চ শুরু হলো এলাকায়। মানুষের সঙ্গে তাদের পরিচিতি এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই রুটমার্চ বলে জানা যাচ্ছে। বিভিন্ন থানা এলাকায় পালা করে চলবে এই রুটমার্চ পুলিশের। এদিন রুটমার্চের দায়িত্বে ছিলেন বারাসতের এসডিপিও আজিঙ্গে বিদ্যাসাগর এবং বারাসত থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্তারা। মূলত যেমনটা জানা যাচ্ছে, ভোটের আগেই এলাকায় টহল পুলিশের। মানুষের সঙ্গে তাদের পরিচিতি এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই পুলিশের রুটমার্চ বলে জানা যাচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই এলাকায় শুরু হলো পুলিশের রুটমার্চ। ইটস লাইক সিবিএম, কনফিডেন্স বিল্ডিং মেজার্স পার্ট অফ সিবিএম আছে, কিন্তু সামনে আমার ইলেকশন ভি হ্যাঁ। তো ইয়া পে নই নয়া পুলিশ ব্যবস্থা ভি আয়া হ্যায়, নয়া আইসে নই এসডিপি হয়ে, তো এরিয়াকে ভি থোড়ি সি জানকারি হো জায়েগি ওর কনফিডেন্স বিল্ডিং মেজার্স কে তোর পে একটিভিটি ভি হো জায়েগি, ইসলিয়ে একটিভিটি থি। বাকি সুব্যবস্থা ওর ফায়দা ও তো মেজার রয়েগা হি, ওর ইয়েস এ রেগুলার বেসিস পে হোতা রয়েগা। আপ এসে দিতে আমি আর বিএম অফিস মিউনিসিপ্যাল এরিয়া স্টেশন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশ, ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই পুলিশের রুটমার্চ, কি কারণে এই রুটমার্চ, কি জানতে পারছো? একেবারে দেখো, সামনে কিন্তু হচ্ছে তোমার লোকসভা নির্বাচন এবং তার আগেই কিন্তু হচ্ছে টোটালি কিন্তু হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে টোটালি কিন্তু চেঞ্জ হয়েছে। যে কারণে হচ্ছে কিন্তু হচ্ছে বারাসাতের যে এসপি এবং সেই জায়গাতে এসডিপিও এবং বারাসাতের যে আইসি টোটালি কিন্তু নতুন ভাবে আসার কারণে কিন্তু সে জায়গায় কিন্তু আজকে কিন্তু হচ্ছে বারাসাতের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে রুটমার্চ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে যেটা জানা যাচ্ছে আমাদের বারাসাতের যে জেলা শাসকের দপ্তরের সামনে কিন্তু স্টেশন রোড হয়ে কিন্তু বারাসাতের যে পৌরসভা তার সামনে কিন্তু থানার সামনে তাদের রুটমার্চ করার মতো জায়গায় তারা বলতে চাইছে যে সাধারণ যে সকল মানুষের তাদের সাথে তাদের কিন্তু পরিচিতিটা বাড়ানোর জন্য তাদের কিন্তু মূলত এই রুটমার্চ ভোটের আগে। এখন কিন্তু ভোটের কিন্তু কিন্তু দিনক্ষণ কিন্তু ঠিক হয়নি, তার আগে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রুটমার্চ শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু দিন ধরেই চলবে এমনটা কিন্তু জানাচ্ছে বারাসাতের এসডিপিও রিয়া। ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই পুলিশের রুটমার্চ বলে জানা যাচ্ছে। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই এলাকায় শুরু হলো পুলিশের রুটমার্চ।